বিগত 2 বছরের নে এবছরও শারদ উৎসবকে কেন্দ্র করে আগরতলা পৌর নিগমের 39 নম্বর পৌর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক তৃতীয় শারদ সম্মান। সোমবার 39 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এ কথা ঘোষণা করেন পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায়। সাথে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এদিন ঘোষণা শেষে পৌর নিগমের মেয়রের হাতে ধরে শারদ সেরে সম্মানের পুরস্কারের আবরণ উন্মোচিত হয়। এবছর শারদ সম্মান প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে রয়েছে শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা, শ্রেষ্ঠ প্রতিমা, স্বল্প বাজেটে শ্রেষ্ঠ পুজোর আয়োজন, শ্রেষ্ঠ পরিবেশ সচেতনতামূলক প্রচার, সুশৃঙ্খল পুজোর আয়োজন, বর্ষব্যাপী সামাজিক কাজের অঙ্গীকার এবং শ্রেষ্ঠ স্মরণিকা। এই 7টি বিষয়ের মধ্যে প্রতিটিতে 3টি করে পুরস্কার প্রদান করা হবে। তাছাড়াও একটি বিশেষ পুরস্কার হিসেবে রয়েছে ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতির প্রচার। এর সাথেও থাকবে সেরার সেরা পুরস্কার। এদিন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে 39 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে শহর দক্ষিণাঞ্চলে সমস্ত ক্লাব, সংস্থা, পুজো কমিটিগুলোকে এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে। বিগত 2 বছরের নিয়ে এবছর শারদ সম্মানকে ঘিরে ব্যাপক সাড়া প্রত্যাশা করছে আয়োজকরা। এই তৃতীয়বার শারদ সম্মান 39 নম্বর ওয়ার্ডে করা হয়েছে। আগরতলা পৌরনিগম থেকেও আমাদের এই শারদ সম্মান দেওয়া হয়। কিন্তু বিশেষভাবে আমি বলবো যে ধন্যবাদ জানাবো যে আপনি বিগত 2 বছর খুব সুন্দর ভালোভাবে শারদ সম্মান অনুষ্ঠান করেছেন। বা বিদেশি ক্লাব আছে দক্ষিণাঞ্চল শারদ জোনালে প্রতিটি ক্লাব কিন্তু অংশগ্রহণ করেছে এবং তাদের যে 3টি বিষয় 7টি বিষয় উল্লেখ করা হয়েছে, শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা, স্বল্পবাদীদের শ্রেষ্ঠ পূজার আয়োজন, শ্রেষ্ঠ পরিবেশ সচেতনতামূলক প্রচার, সুশৃঙ্খল পূজার আয়োজন, বর্ষব্যাপী সামাজিক কাজের অঙ্গীকার, শ্রেষ্ঠ স্মরণিকা এবং বিশেষ পুরস্কার হিসাবে ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতির প্রচার এবং সেরা সেরা প্রতিষ্ঠিত করা হয়ে থাকে। গত 2 বছর হয়েছে আমি ওই প্রকাণ্ড এসেছি, খুব ভালো লেগেছে এবং ব্যবস্থাপনা এবং বিচার পদ্ধতি নিরপেক্ষভাবে শ্রেষ্ঠ কিছু যাদেরকে দেওয়া হয়েছে আমি বলবো যে যারা ভালো কাজ করেছেন এবং 7টি বিষয়কে যাদের ভালো ভাবনা ছিল তাদেরকে পুরস্কার করা হবে, পুরস্কৃত করা হবে। তো আগামী যে তৃতীয় যে শারদ সম্মান এই ওয়ার্ডের পক্ষ থেকে করা হচ্ছে, আমার আশা থাকবে সমস্ত ক্লাবগুলি এলাকায় তারা অংশগ্রহণ করবে এবং সুস্থিত সুন্দরভাবে গত 2 বছর যেভাবে এই অনুষ্ঠান করা হয়েছে এবং এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় ক্লাবগুলি যে ভূমিকা গ্রহণ করেছে, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ পুণ্যার্থী, দর্শনার্থী আসেন বিভিন্ন জায়গা থেকে। আগামী 2রা সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত 39 নম্বর ওয়ার্ড অফিসে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে আবেদনপত্র সংগ্রহ ও জমার কাজ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।